জীবনের সবটুকু চাওয়া পাওয়ার বিসর্জন দিলাম আজ। আমার জীবনের সবটুকু সুখের বিনিময়ে আমার আপনজনদের আত্মহংকারের তৃপ্তি হয়েছে। আমি কি হারিয়েছি কি হারালাম নাই বা জানলো তারা? জানার প্রয়োজনই বা কি আছে? একজন মানুষ তার জীবন চাহিদার প্রয়োজনে শুধু একজন মানুষকেই ভালোবাসতে পারে। আমার জীবনেও এর ব্যতিক্রম নাই, তাকে কখনো ভুলে যেতে পারবো না। আমি জানি তার কাছে কতটা ক্ষমার অযোগ্য আমি। একজন মানুষের শরীর থেকে খুব ছোট্ট হলেও যদি একটি অঙ্গের হানি হয়, শুধু সেই বুঝতে পারে এর নিষ্ঠুর পরিণতি। আমার জন্ম অস্বাভাবিক, চালচিত্র অস্বাভাবিক, কর্ম স্বাভাবিক নয়। আমার সব অস্বাভাবিকতার কারণে অনেক কষ্ট পেয়েছে আমার আপনজনেরা। তার তুলনায় আমার ভালোবাসা কিংবা আমার সেই ভালোবাসার মানুষটি হয়তো খুবই ঠুনকো, ওদের বোঝাতে পারলাম না। এই ঠুনকো ভালোবাসাটুকু হারিয়ে আমার সমস্ত শরীরটাকে কতটা বিকলঙ্গ করেছি আমি। আমি কারো জীবনে সুখের হতে পারলাম না, জন্মেছি কষ্ট দিয়ে। মৃত্যুটা এর কতটুকু ব্যতিক্রম হবে আমি জানি না। সুখ আমার জন্য নয়, আমি সুখের জন্য নয়, তাই চেষ্টা করছি যতটা সম্ভব নিজের কাছ থেকে নিজেকেই লুকিয়ে রাখতে। একটি ভাঙ্গা আয়নায় কেউ কখনো তার মুখ দেখে না, কারণ ভাঙ্গা আয়নায় নিজের প্রতিচ্ছবিও টুকরো টুকরো দেখায়। এটা কেউ ব্যবহার করে না, ফেলে দেয় কোনো আবর্জনার স্তূপে। আমি তেমনি একটা ভাঙ্গা আয়না পড়ে আছি।